দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে উৎসবের পরে প্রকৃতিটা অনেক শান্ত হয়ে যায় তবে সেই শান্ত প্রকৃতির মধ্য থেকেও আমাদের আসলে জীবনের রসদকে খুঁজে নিতে হয় আর সেই আপনার জীবনের রসদ বলি বা আপনার জীবনটাকে সুন্দর করে তোলা বলি সেখানে একটু অবদানের জন্য প্রতিদিন সকালে আমরা এসে হাজির হয়ে যাই আজ সকালের গানের আয়োজন নিয়ে এনটিভির পর্দায় তাই আজও চলে এসেছি এবং আমাদের সাথে আজকে যিনি অতিথি রয়েছেন যার গানে গানে আমরা আজকে সকালটাকে পার করব তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী এবং তার পরিবারের সন্তান আমাদের সবার প্রিয় শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার তার সুযোগ্য পুত্র মিথুন জব্বার আছেন আজকে আমাদের সাথে অতিথি হয়ে শুভ সকাল কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার গানে গানে আজকে সকালটাকে রাঙিয়ে তুলবো আমরা সেই প্রচেষ্টা থাকবে এবং তার মাঝখান থেকে নিশ্চয়ই আমরা কিছু কিছু জানার চেষ্টা করব আপনার বাবা অর্থাৎ আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় শিল্পী সম্পর্কে সেই সুযোগ যদি হয় তবে তার আগে একটু পরিবারের সদস্যদের সাথে কথা বলে তারপরে ফিরছি সজীব আছেন কিবোর্ডে আছেন মিলন ভট্টাচার্য তবলায় অন্তর আছে গিটারে বিদ্যুৎ রয় আছেন অক্টোপ্যাডে শুভ সকাল কোন গান দিয়ে শুরু করব বাবার গান দিয়ে খোঁজ করব ওনার গানেই তো আজকে রাঙা সকাল হবে তবে আমি শ্রদ্ধ জানে বাবা তো নেই আজকে না ফেরার দেশে চলে গেছে বহুত কিছুদিন তা এখন যাই হোক বাবার সাথে যারা বাজিয়েছে তাদের মধ্যে থেকে তো মিলন ভট্টাচার্য আমার গুরু আছেন আমাদের সাথে আজকে হ্যাঁ তো আমি তাকে শ্রদ্ধা জানে শুরু করছি আর বাবার এটা আর কি চলো আমি চাই বাবা চলে গেছে তার কর্মে মানুষ তো চিরকাল বেঁচে থাকে না রয়ে যায় তার কর্ম বাবার সৃষ্টিগুলি রয়ে গেছে তা আমরা তার সৃষ্টির থেকে আমি একটা গান দিয়ে শুরু করব আজকে দেশাত্মবোধক গানটি লিখেছেন মকসেদ আলী সাই এবং তার বাবা গানটি গিয়েছেন ধন্য আমি বাংলা মাগো তোমায় ভালোবেসে ধন্য আমি বাংলা মাগো তোমায় ভালোবেসে জয়ের মালা পড়েছি গলা তোমার কাছে এসে তোমায় ভালোবেসে ধন্য আমি বাংলা মাগো তোমায় ভালোবেসে
জন্মভূমি বেদনা মুখিত কত না কাহিনী বুকে তুলে নিলে তুমি এই হাসি গান এই বেদনা তোমার শরণ তলে ফুল সজ্জা এলাই তো তনু সূর্য মানিক জলে এই হাসি গান এই বেদনা তোমার শরণ পদে ফুল সজ্জা এলাই তো তনু সূর্য মানিক জলে হয়তো গাবে না তো আখরে বাংলার ইতিহাসে মাগো তোমায় ভালোবেসে ধন্য আমি বাংলা মাগো তোমায় ভালোবেসে জয়ের পড়েছি গলায় তোমার কাছে এসে তোমায় ভালোবেসে ধন্য আমি বাংলা মাগো তোমায় ভালোবেসে এই কথা বলতে আমাদের কারোই দ্বিধা থাকবে না যে আমাদের বাংলা মাকে ভালোবেসে সত্যিকার অর্থেই আমরা ধন্য এবং শ্রদ্ধা সেই সকল শহীদদের প্রতি এবং যারা এমন চমৎকার কিছু গান লিখেছেন এবং সুর করেছেন গেয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যে এরকম গানে গানে আমরাও আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি দেশের প্রতি অবশ্যই সবসময় যেন থাকে এরকম আমাদের সাথে একজন দর্শক আছেন কথা বলবো দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল আমাদের যতদিন দুনিয়া বাঁচা থাকবো ততদিন তার গান শুনতেই হবে। তার সন্তান আপনি দোয়া করবেন আপনি দীর্ঘদিন দেশে থাকুন আপনার মাঝে আমরা তাকে সাথে খুঁজে যেন পাই দোয়া করবেন আমি আবেগ আপনি তো যাচ্ছি কিছু বলার মন না শুধু একটা কথাই বলি ওনার গান যেন আমরা শুনতে পারি আল্লাহ যেন আমাদের হেদায়েত করে কারণ উনি না এটা আমি বিশ্বাসই করতে পারি না আমার একটা রিকোয়েস্ট যদি সম্ভব হয় অনেক গান শত শত গান হাজার হাজার গান তার মধ্যে দু একটা গান যদি সম্ভব হয় যেটাই হোক যদি সম্ভব সেটা হলো একটা হলো অবতন্নলতা বন্যী আঁকি বলো না তোমায় আমি কি নামে ডাকি আরেকটা গান আছে নিগুর নিখুর পৃথিবী দিয়েছ আমায় আঁকি জল উপহার হ্যাঁ হ্যাঁ এটা আপনি কাতে নিখুর পৃথিবী দিয়েছ আমায় আঁকি জল উপহার কি জল উপহার তো অনেক ধন্যবাদ আমি অন্য কোন সময় আমরা এই গানটা নিশ্চয় আপনার কাছ থেকে পুরোপুরি শুনে নেব সেই অপেক্ষায় থাকব এবারে পরের গানে যেতে চাই কি গান শুনব এরপরে গান তো এই গানটি হলো জীবনমুখী গান আগে গানটি দেশাত্মবোধক ছিল গানটি আলোর মিছিল ছবির গান গানটি লিখেছেন গাজী মাজারুল আনোয়ার সুর করেছেন শত শাহ দুঃখ করো না দুঃখ করো না বন্ধু তোমরা যদি না পারি আগেকার সেই সুরে সুরে গাইতে আমার গান দুঃখ
পারে অনেক সাধে স্বপ্নগুলো ব্যর্থ আশায় হলো মিও মা দুঃখ করো না দুঃখ করো না বন্ধু তোমরা যদি না পারি আমি গার সে সুরে সুরে গাইতে আমার গান থেকে পেয়েছি তার কণ্ঠের মধ্য দিয়ে আসলে দ্যুতি ছড়িয়ে গেছেন আমরা আসলে সেই আলোয় আলোকিত হয়ে পথ চলতে চাই যেমন করে একজন দর্শক বলছিলেন যে তার গানগুলো তার কাজগুলো এমনভাবে বেঁচে থাকুক এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা চাই সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে দর্শক আছেন কথা বলি দর্শকে আছেন আমাদের সাথে শুভ সকাল অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কথাগুলো অতিথি আপনাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি জব্বার ভাই খুব বেশি প্রিয় ছিলেন আমার ওনার সাথে ঢাকার বাইরে অনেক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন সুবিধ শিখদেরকে আমি ফোন করে বললাম যে রবীন্দ্র অসুস্থ হাসপাতালে সঙ্গে সঙ্গে বিটিভি থেকে নিউজ করে দিল বিদেশে আসতিস কবে আমি একটু মাঝখানে কথা বলি সেটা হচ্ছে একটু কেটে কেটে আসছিল কথাগুলো যে কারণে আপনার নামটা আমরা শুনতে পারি না আরেকবার যদি একটু বলেন হ্যাঁ ইউসুফ হ্যাঁ খুব সুন্দর কথা বলছো এর জন্য এই গানটা গেলাম বাবা তো ওই সময় অসুস্থ হয়ে গেছিল আগের মতো গান গেতে পারতো না এর জন্য এই গানটা গেলাম আগের মতো সুরে সুরে গাইতে আমার গান যদি পারিস কোন গানটা হাজার বছর পরে আবার এসেছে আচ্ছা আচ্ছা না ওটা তোমাকে একটু শোনায় দেয় এখন না আমরা তো আমরা হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে টেনেছে দুদিক থেকে বুক ভরা ভালোবাসা আবার দুহাত যেন মারিয়ে হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে ছিলেন এবং সুদূর থেকে যুক্ত হয়েছেন সাথেই থাকবেন আমরা পরের গানে যেতে চাই এবার কি এই গানটা
আমি এই গানটা গীতিকার, হ্যাঁ গীতিকার, এটা কার? গাজী আঙ্কেলের, হ্যাঁ গাজী, এটা গাজী মাজারুল আনানের। তো এটা অনুরাগ ছবির গান, সুবলদাস, হ্যাঁ সুরকার সুবলদাস, শ্রদ্ধেয় ওস্তাদ, অনেক বড় সে মিউজিক ডাইরেক্টর ছিলেন আমাদের বাংলার এই দেশে, অনেক অনেক ভালো ভালো গান সুর করেছে এর মধ্যে একটি গান। শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা, শত্রু তুমি বন্ধু তুমি, তুমি আমার সাধনা, তোমার দেয়া আঘাত আমার দেয় যে মধুর বেদনা, শত্রু তুমি গানের চিত্রায়ন কেউ দেখে থাকে কখনো, এই গান শোনার সাথে সাথে কিন্তু আমাদের চোখের সামনে সেই চিত্রায়নটা চলে আসে। এই গানটির চিত্রায়ন অপূর্ব, মানে হ্যাঁ অবশ্য বলতে আমার শ্রদ্ধেয় নায়ক রাজ রাজ্জাক সম্রাট, মানে উনি যে অভিনয় করছে চাচ্ছু, মানে আনবিলিভেবল এই গানটি। তার বাবার সবচেয়ে
মানে সবচেয়ে ক্লোজ বন্ধু ছিল সে, এবং বিশেষ বিশেষ কিছু হিট গান করে গেছে, যেমন বেইমান বলো বেইমান, রাজ্জাক আঙ্কেলের সে অনেক অনেক গান রয়েছে আসলে, মানে তার 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 অভিনয় করা, রাজ্জাক আঙ্কেল বলতো যে জব্বার তোর তোর গানের অভিনয় কিন্তু কঠিন, অনেক কঠিন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, দেখি কে আছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো হ্যালো, কার সাথে কথা বলছি? হ্যাঁ শুভ সকাল। শুভ সকাল। মনে হচ্ছে সেই 80 দশকে ফিরে গিয়েছি। এখন যে গানটি গাইলেন খুব অসাধারণ, চেষ্টা করতেছি, গানের কোনো অনুরূপ নেই, সব গানগুলো কিন্তু আমার ভালো লাগছে। আমি এটা বলে নেই যে বাবার মতো তো গেতে পারবো না, তো বাবার কাছাকাছি আমি চেষ্টা করছি, বাকিটা আপনারা দোয়া করবেন, আমি জানো তার মতো। মনে হচ্ছে সেই আব্দুল জব্বারের সামনে বসে গানগুলো শুনছি। অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ দাদা, আপনি সবসময় আমাদের সাথে থাকেন, সামনেও আপনাকে সাথে পাবো এটাই প্রত্যাশা। ভাইয়া আমরা একেবারে শেষ সময়, আজকের আয়োজনে আরেকটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন, আমরা চেষ্টা করেছি আজকের দিনটাও আপনার সুন্দর করে তোলার জন্য, আশা করি ভালো কাটবে বাকিটা সময়ও। সবাই খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত এনটিভি সাথেই থাকবেন। যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। হ্যাঁ আমি এটাই উদ্দেশ্য, বাবার জন্য দোয়া করবেন, মাও আমার মাও চলে গেছে না ফেরার দেশে এই রোজার মাসে এই বছরে, মার জন্য দোয়া করবেন, বাবার সুখেই উনিও সেইখানেই চলে গেছে, বাবার কাছেই আছে। তা আমার কাছে অনুরোধ রইল এটাই আর কি, আপনারা গান শুনবেন, এই প্রজন্মের শিল্পীদের গান শুনবেন, ভালো ভালো গান শুনবেন, ভালো ভালো গান আমরা তাহলে সৃষ্টি করতে পারবো, এবং আমাদের সাথে অনেক গুণীজন আমাদের শিল্পী আছে, এবং গুণীজন গুণী মিউজিশিয়ান এখনও আছে আমাদের। আমার শ্রদ্ধ, আমি আগেই বলেছি যে মিলন আঙ্কেলের মতো তবলে নায়েব এখানে বাংলাদেশের, উনি তবলের সম্রাট, তো আজকে বাজাচ্ছি যে ওনাকে অশেষ ধন্যবাদ, এবং এনটিভিকে আমি ধন্যবাদ জানাই, আমার সুমিকে ও এত সুন্দর উপস্থাপনা করে ওনাকে ধন্যবাদ জানাই, আমার সকল দর্শককে ধন্যবাদ জানাই, সারা বাংলাদেশকে এবং বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। এবারে শেষ গান শুনবো, কোন গান শুনবো? এরপরে এই গানটি শুনবো হলো, এখান থেকে বেরোলে পরেই তো পথ, পিচ ঢালা পথ, অনেক ট্রাফিক জ্যাম, তো এটা এই নিয়ে গান করি। শহরে যতই দেখেছি, আমি দোলক খাতার চক করে ততই করেছি, শুধু পালিয়ে বেড়ায়
যায় রাজাই এমনি করে গলি গলি রাজপথ ঘুরে ঘুরে ঠালা পরে ভালোবেসেছি তার সাথে মনটারে পেতে নিয়েছি শুধু নগর কিছু চায় আই দিন যায় রাজা এমনি করে গলি গলি রাজপথ ঘুরে ঘুরে খালা এ পরে ভালোবেসেছি তার সাথে এই মনটারে পেতে নিয়েছি রং ভরা এই শহরে যতই দেখেছি আর গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি la 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 la